প্রিয় বন্ধুরা, তোমরা যারা মাধ্যমিক 2022 এর ছাত্র ছাত্রী রয়েছো, পর্ষদ তোমাদের রেজাল্ট নিয়ে খুশির খবর দিল। কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, কটার সময়, তোমরা সকলেই জেনে গেছো। কিন্তু তোমরা কটার সময় স্কুল থেকে তোমাদের রেজাল্ট সংগ্রহ করবে, এ কটার সময় তোমাদের হাতে তোমরা তোমাদের মার্কশিট, তোমাদের তোমাদের সার্টিফিকেট পেয়ে যাবে, সেটা বিস্তারিত ভিডিওতে জানাবো। একই সাথে উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা জানাবো। এবং কাজেই তোমরা যদি মাধ্যমিক, একাদশ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, তোমরা সকলেই জানো পর্ষদের তরফ থেকে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কবে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। এবং যেটা অনেক আগেই আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম বিজ্ঞপ্তির আগে, যে তোমাদের রেজাল্ট আর 3 তারিখেই প্রকাশিত হতে চলেছে। 3রা জুন তোমাদের মাধ্যমিকের রেজাল্ট 9টার সময় প্রকাশিত হবে স্পেস কনফারেন্সের মাধ্যমে মিডিয়ায়। এবং তারপরে 10টার থেকে তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পারবে অনলাইনে, ওয়েবসাইটের মাধ্যমে, অ্যাপসের মাধ্যমে। এরপরে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে কটার সময় এক্স্যাক্ট অ্যাকচুয়ালি আমাদের রেজাল্ট আমরা হাতে পাবো, আমরা মার্কশিট হাতে পাবো, আমাদের সার্টিফিকেট হাতে পাবো। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট স্কুল সংগ্রহ করবে কিন্তু 10টার মধ্যে, এবং তারপরে তোমাদের হাতে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। এক্ষেত্রে আমার পরিচিত এক স্কুল প্রধান শিক্ষকের থেকে বিষয়টা আমি জানতে চাইলে তিনি আমাকে জানিয়েছেন যে তাদের স্কুলে দুপুর 12টার থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বিতরণ প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ তোমরা হাতে তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট পাবে। কোনো স্কুলে দেখা যাবে 12টার সময় থেকে দেওয়া শুরু করবে, কোনো স্কুলে 11টার থেকে শুরু করবে। এক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের যে নিজেদের স্কুল রয়েছে সেই স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা জেনে নিতে পারো তোমাদের যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট তোমাদের স্কুল কটার সময় দেবে। 3 তারিখেই কিন্তু প্রত্যেকটা স্কুল তোমাদের রেজাল্ট তথা মার্কশিট এবং সার্টিফিকেট দিয়ে দেবে। এবং মার্কশিট হাতে পাওয়ার পরে, সার্টিফিকেট হাতে পাওয়ার পরে তোমরা অনলাইনের সাথে তো মিলিয়ে দেখবেই, তোমাদের সেরকম ভুল থাকবে না। কিন্তু তোমাদের প্রত্যেকটা রেজাল্টে যে নামের স্পেলিং রয়েছে সেগুলো ভালো করে দেখবে, সার্টিফিকেটের নামের স্পেলিং রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, ওটা অ্যাডমিটের সাথে মেলাবে। এবং তুমি তোমার স্কুল থেকে মার্কশিট এবং তোমার অ্যাডমিট কার্ড নিতে গেলে কিন্তু তোমাকে হাতে করে নিয়ে যেতে হবে তোমার অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন। তোমরা অ্যাডমিট কার্ড নিয়ে গেলেও হবে, এর সাথে আমি বলবো অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন দুটোই তোমরা কিন্তু ক্যারি করে নিয়ে যেও, কারণ অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন দেখিয়ে দিলেই কিন্তু তোমার মার্কশিট এবং তোমার সার্টিফিকেট তোমাকে দিয়ে দেওয়া হবে স্কুলের তরফ থেকে। আশা করি সমস্ত ব্যাপারটাই তোমাদের জানালাম, প্রত্যেকের জন্য এটা সুখবর এবং অভিনন্দন। এবার ধর পাশের হারও সর্বাধিক, কাজে চিন্তা করার কোনো বিষয় নেই। এরপরে তোমরা যারা একাদশ এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছে, তোমরা অনেকে বলছো আমাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে। দেখো, এই মুহূর্তে বিভিন্ন সংবাদমাধ্যমে বিভিন্ন ডেট প্রকাশিত হচ্ছে। তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিয়েছো, তোমাদের উচ্চ মাধ্যমিক 2022-এর রেজাল্ট সম্ভাব্য ও 27 তারিখ কিংবা 28 তারিখ জুন মাসেরই কিন্তু প্রকাশিত হতে চলেছে। সম্ভাব্য কেন বলছি, এখনও পর্যন্ত সুনির্দিষ্ট ও সিলমোহর দেয়নি উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে। কাজেই তোমাদের প্রত্যেককে বলে রাখি যে তোমাদের রেজাল্ট যে জুন মাসের শেষার্ধে বা শেষ সপ্তাহে এ প্রকাশিত হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, তোমাদের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের পরেই প্রকাশিত হবে, কিন্তু জুলাই মাসের এর প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের একাদশ শ্রেণীর রেজাল্ট প্রকাশিত হবে। কোন দিন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে সেটা তোমরা তোমাদের স্কুল কর্তৃপক্ষের থেকেই জানতে পারবে। আশা করি সমস্তটাই তোমাদের জানিয়ে দিলাম। এখনও যদি তোমাদের কোনো জিজ্ঞাসাবাদ থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারবে। প্রত্যেকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।